যে কোনো ধরনের নির্যাতনের শিকার বিভিন্ন বয়সী নারী ও শিশুর আইনি সহায়তা ও সুরক্ষা দেওয়ার জন্য 2009 সাল থেকে ভিকটিমস সাপোর্ট সেন্টার কাজ করে চলেছে। শুধু নির্যাতনের শিকার হলেই নয়, কোনো নারী বা শিশু হারিয়ে গেলে কিংবা হারিয়ে যাওয়া কাউকে নিয়ে এই সেন্টারে এসে সহায়তা পাওয়া যেতে পারে। রাজধানীর তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারের প্রথম অফিস চালু হয়। পুলিশ রিফর্মস প্রজেক্টের আওতায় এই কেন্দ্রটি চালু হয়। পরে দেশের 7টি বিভাগীয় শহর ও রাঙামাটি শহরে একটি সহ দেশে মোট 8টি ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা করে বাংলাদেশ পুলিশ। NRBC ব্যাংক, সুখবর প্রতিদিন।